স্বাধীন, আমরা তৃণমূলকে মানি না, আমরা কংগ্রেসকে মানি না, আমরা সিপিএম কে মানি না, আমরা বিজেপি কে মানি না, আমরা কেউ নয়, আমরা পীর পরিবারের সন্তান। রহমতুল্লাহ আলাইহি যিনি যুব সমস্যার ছিলেন, আজকে ইতিহাস করে দেখুন, পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির যুগে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বোস, মৌলানা আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্নাহ, প্রত্যেকটা ব্যক্তিবর্গ পীর আবু বকর সিদ্দিকের কাছে এসেছে। সেই আজকে তারা হিন্দু ভাবেনি, মুসলিম ভাবেনি, খ্রিস্টান ভাবেনি, নাসাই ভাবেনি, আজকে ভাই ভাই বলে পীর আবু বকর সিদ্দিকের বাড়ি এসে পীর আবু বকর সিদ্দিকের কাছে দোয়া নিয়ে গেছেন, যার যেরকম প্রয়োজন ছিল সেইভাবে নিয়ে চলে গেছে। আজকে সেই পীর বাড়ি পরিবারের ছেলে আমার ছোট ভাই বীর জনাব নওসাদ সিদ্দিকি সাহেব, আজকে সে আজকে আইএসএফ এর আজকে আপনার কি বলে একজন বিধায়ক। আজকে আপনারা প্রত্যেকে শুনেছেন যে যে কোনো ব্যক্তি রাজনীতি করতে পারে তার নিজস্ব পার্সোনাল ব্যাপার। আমি বীর জনাব নওসাদ সিদ্দিকি আজকে রাজনীতি করেছে বলে পীর পরিবারের ছেলে রাজনীতি করলো বলে অন্যের বিরুদ্ধে বলার জন্য, অন্যের প্রতিবাদ করার জন্য আজকে তাকে জেলের মধ্যে জেলের ভাত খেতে হচ্ছে, তারই জন্য আজকে বাংলার মানুষের এখানে বসে আছেন। আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করি পীর আবু বকর সিদ্দিককে যারা ভালোবাসেন, অন্তর থেকে মন থেকে যারা ভালোবাসেন, তারা এক পক্ষে এক চিত্তে বিচ্ছেদার নওসাদ সিদ্দিকি আপনার কি বলে তাকে নিঃস্বার্থে এক তারিখ নয় আজকে আবার শুনে আগামীকাল দেশের যে আপনাকে প্রধান হয়ে বসে আছে তিনি এক পক্ষে যেন তাকে সেরা দিয়ে তার বাড়ির মধ্যে যেন পাঠিয়ে দেওয়া হয়। আজকে বাংলার মানুষ, আজকে আমরা চিনতে পারলাম না, আজকে বড় বড় কথা বলি, আমরা রাজনীতি করি, আমি দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, ফুরফুরা পীর সাহেবদের পীরজাদাদের দোয়া নিয়েছেন, আজকে গদিতে বসে আছেন, খুব ভালো কথা। কিন্তু আজকে পীর পরিবারের একটা ছেলে যখনই তার পীর পরিবারে বলতে যায় তখনই বলে সে আয়া হয়েছে, আয়েছেন পূর্বে তাকে তার জানা উচিত ছিল সে একজন পীর পরিবারের ছেলে, খবরদার তাকে যেভাবে আজকে নিঃশঙ্স ভাবে আজকে আপনাকে জেলের মধ্যে রাখা হয়েছে তার জন্য আজকে আমাদের সরকারকে আমি ধিক্কার চালাচ্ছি। আজকে বাংলার মানুষ আমাদের একতার ডাক, আজকে একের ডাক, আজকে দুয়ের ডাক নয়, আজকে ভ্রাতৃত্ব রাখুন, ভালোবাসা রাখুন, প্রেম প্রীতি রাখুন। আজকে দেখুন আমরা মুসলমান, এখানে হিন্দু, এখানে খ্রিস্টান, এখানে বৌদ্ধ, এখানে নাসাই, সকল ধর্মের ভাইরা এখানে আছেন। আমি কাউকে কোনোদিন ছোট করে বলছি না, আজকে শুধুমাত্র পীর বাড়ি পরিবারের ছেলে হয়ে আমি একটা কথা বলতে চাই, আজকে মুসলমান আমরা যারা এখানে বসে আছি, মুসলিম যারা আছি, মুসলিমদের লিডারদের আজকে বড় বড় পদ দেওয়া হয়েছে, আর সেই বড় বড় পদগুলোকে আবার ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে চিন্তা করতে পারেন যত মুসলিম লিডার ছিল তাদের ঘরে আজকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে দেখা যায় যত জায়গায় প্রোগ্রাম হয়, যত মারপিট লাগায়, দ্বন্দ্ব লাগায়, ঝগড়া লাগায় মুসলমান, আজকে তার জন্য আজকে বলে যাব ভাই যারা এখানে বসে আছেন, এই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, যারা উপরে দাঁড়িয়ে রয়েছেন, খবরদার নিজেকে নিজে ভাবো, নিজেকে নিজে ভাবার চিন্তা করো। আজকে টাকা আপনার কোথায়, আপনার পয়সা কোথায়, আপনার আপনার চাকরি যাবেন কোথায়, যাওয়ার লাইনটা কোথায় আছে, আজকে খবরদার সবগুলোকে ভেবে চিনতে নিয়ে নিজেকে ভালো মন্দ বুঝে বুঝে চলার চেষ্টা করো। কেন এই ভারতবর্ষে বসবাস করতে গেলে আমরা সর্বজাতির মানুষ একসঙ্গে একই একই একটা কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করি। এই জায়গায় যদি কোন ব্যক্তিবর্গ যদি আপনার কিন্তু ভ্রাতৃত্ব লড়াইয়ের জায়গায়, ভালোবাসার লড়াইয়ের জায়গায়, মানবতার লড়াইয়ের জায়গায় কেউ যদি কোন রকম ভাবে কেউ যদি আগুন ধরে, সে কোন আপনার ব্যক্তি হতে পারে, ধর্মগুরু হতে পারে, ধর্মযাজক হতে পারে, খবরদার তাদের দিকে তাকাবেন না। অনেকে আজকে বলে বলে বেড়াচ্ছে
আজকে আমরা বিজেপি হয়ে গেছি, কেউ কেউ বলছে আমরা সিপিএম হয়ে গেছি, কেউ বলছে আমরা কংগ্রেস হয়ে গেছি, কেউ বলছে আমরা তৃণমূল হয়ে গেছি। বাংলার মানুষ শুনে গেছি, আমরা তৃণমূলকে মানি না, আমরা কংগ্রেসকে মানি না, আমরা সিপিএম কে মানি না, আমরা বিজেপি কে মানি না, আমরা কেউ নয়, আমরা পীর পরিবারের সন্তান। যে পরিবার থেকে আজকে যে শিক্ষা দিয়ে গেছে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, সেই পীর আবু বকর সিদ্দিকের নামটাকে উঁচু রাখার জন্য আজকে এই জায়গায় প্রতিবাদের জন্য মনে বড় কষ্ট যে আপনি 21 তারিখ থেকে আজ পর্যন্ত যে কষ্ট ব্যথা বেদনা রয়েছে, আজকে এই জায়গায় আমাদের দাঁড়াবার কথা ছিল না, এই দাঁড়াবার এই জায়গায় প্রতিবাদ করার ক্ষমতা ছিল না, কেন আসলাম, কিসের জন্য আসলাম? খবরদার, আজকে আমি যে শাসক আজকে এই জায়গায় আমাদের নিয়ে রাজনীতি খেলছেন, এই রাজনীতি বন্ধ করে দিয়ে নিঃস্বার্থে একদম কোন রকম কোন কেস নয়, কোন রকম কোন ব্যাঘাত নয়, এক পক্ষে পীরজাদা নওশাদ সিদ্দিকীকে হাত ধরে গাড়ি করে ফুলফুরা শরীফে আমাদের বাড়িতে আমাদের কোলের ছেলে আমাদেরকে ফিরিয়ে দিন, নচেত কিন্তু আমরা বৃহত্তম আন্দোলনে নামবো। যে আন্দোলন, যে আন্দোলন আজকে মানুষ নয়, আজকে আপনার জীবনে শুনে রেখে দিন, ফুরফুরা বিন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তিনি আজকে সাহিত্য আছে ফুরফুরা জমিনে, তার পাঁচটা হলো সাইতো আছে আপনার ফুরফুরা জমিনে, শুনে রেখে দিন, তারা জিন্দা উনি, তারা কিন্তু ফুরফুরা বিন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তার পাঁচটা হলো আজকে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আছেন তারা, সেখান থেকে আজকে এই পর্যন্ত চামড়া চড়ে দেখছে আমার আওলাদরা কেন প্রতিবাদের কণ্ঠে গেল, কিসের জন্য গেল, আজকে তার পরিবার তার রক্তকে আজকে জেলে ঢুকানো হয়েছে বলে খবরদার শুনে রেখে দিন, তার আজকে আপনার বীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তার পাঁচটা আওলাদের নেক নজর কিন্তু আমাদের প্রত্যেকের উপরে আছে থাকবে, সেই কর্তৃত্ব ভালোবাসা দেখে আজকে আমরা এখান থেকে যেতে চাই। আজকে আমি দীর্ঘায়িত করব না, আজকে সব বিষয়ে আলোচনা হয়ে গেছে, আমার পীরসাহেব পীরজাদা ভাইয়ের এখানে আছে, আরো আলোচনা হবে। আজকে আপনাদের সকলকে আমি আমার তরফ থেকে অন্তর অন্তঃস্থল থেকে সকলকে আজকের এই সংগ্রামে মহা আপনার কি বলে সংগ্রামী আওয়াজ তুলে দিয়ে আজকে সকলকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করলাম। মিডিয়া ভাইরা যারা আছে তাদের প্রত্যেককে বলবো আজকে আমাদের এই বক্তব্যগুলোকে ভালো করে ছড়ুন, হাজারে হাজারে নয়, সারা দেশ নয়, সারা পৃথিবীর মানুষ জানুক ফুরফুরা বিন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি আওলাদরা, এখানে কোনো আপনার কোনো ব্যানার নেই, বিনা ব্যানারে তারা দাঁড়িয়েছে একটা জায়গায় হাজার হাজার মানুষকে নিয়ে প্রতিবাদের জন্য, বাড়ির সন্তানকে আজকে আপনার দপ্তর কি বলে থানায় নয় যে আপনার কি বলে থানার হেফাজতে রাখার জন্য, কলকাতার লালবাজারে রাখার জন্য আমার পীরজাদা ভাইরা সেই জায়গায় গিয়েছিল, সেই জায়গায় গিয়ে তার সঙ্গে কথা বলেছে, তিনি বলেছে বারবার বলছে ভাইজান আমি বের হই, বের হওয়ার পর সব আলোচনা করব, সব আলোচনা করব, তার মনে কত দুঃখ কত ব্যথা, কে কত লাঞ্ছনা দিচ্ছে ভবিষ্যৎ দিচ্ছে তার ভিতরে রেখেছে, ইনশাল্লাহ 1 তারিখের পর ইনশাল্লাহ সবকিছু বের হবে, আপনারা ধৈর্য হারা হবেন না, আপনারা যারা এখানে আছেন, যারা এসেছেন, যারা যাবেন, শান্তি শৃঙ্খলা ভাবে এসছেন, শান্তি শৃঙ্খলা হয়ে যাবেন, আমাদের পীর মুরব্বী পীর ইব্রাহিম সিদ্দিকী চাচাদের হুজুর কেবলা তাকে শ্রদ্ধা জানিয়ে, তা আমার পীরজাদা ভাইদের শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।